বাবা মায়ের অতিরিক্ত চাহিদা পূরণ করা কি সন্তানের জন্য আবশ্যক? অনসব বাবা মা নিজের যথেষ্ট সক্ষমতা থাকা সত্ত্বেও এবং সন্তানের সামর্থ্য না থাকা সত্ত্বেও সন্তানের উপর অতিরিক্ত খরচ চাপিয়ে দেন। বাবা মায়ের কতটুকু দেখভাল করা সন্তানের জন্য আবশ্যক এবং এ দায়িত্ব কি শুধু বড় সন্তানের? এরপরে জানতে চাই। ভাই ফুয়াদ আবদুল্লাহ, মোটেও এটি শুধু বড় সন্তানের নয়। আমাদের সমাজে দুঃখজনক বাস্তবতা হলো যে বেশিরভাগ পরিবারগুলোতে যারা উপার্জন করে সেটা বড় হোক আর মেজে হোক, সেই সন্তানের উপরেই পরিবারের পুরো দায়ভার থাকে, আর অন্যরা উপার্জন করলেও যেন তাদের কোনো দায় দায়িত্ব নেই ব্যাপারটি এরকম খামখেয়ালিভাবে তারা দেখে থাকেন, এটি স্পষ্টত অন্যায়। বাবা মা হোক, ছোট ভাই বোন হোক, যৌথ পরিবারের যে ব্যয়ভার সেটি নির্বাহ করার ক্ষেত্রে সব সন্তানই কন্ট্রিবিউশন করবেন, বিশেষ করে যাদের উপার্জন আছে তারা। আর বাবা মা যে চাহিদা পেশ করবেন সকল চাহিদা পূরণ করতে সন্তান মোটেও বাধ্য নয়, কারণ সন্তানের সেটি সামর্থ্যের বাইরেও হতে পারে। এবং বাবা মায়ের এই যে চাহিদাগুলো আছে, এই চাহিদাগুলো সাধারণত আমাদের সমাজে দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে লিমিট ক্রস করে ফেলে, অনেক বেশি তারা ডিমান্ড করে থাকেন এবং তাদের আবেদন নিবেদন থাকে অনেক বেশি। তারা চায় যে নিজেদের অন্যান্য সন্তান যারা আছে তাদেরকেও খুব ভালোভাবে এই সন্তান লালন পালন করুক যিনি উপার্জন করছেন, বড় কিংবা মেজ, এমনকি দিতে দিতে তাদের চাহিদার কোনো শেষ থাকে না। এই অযৌক্তিক বা অন্যায় যে আবদার বাবা মার, সেটি পূরণ করতে সন্তান মোটেও বাধ্য নন। তবে হ্যাঁ, এক্ষেত্রে তাদের সাথে বেয়াদবি করা যাবে না, ব্যবহার খারাপ করা যাবে না, তাদের বদদোয়া হতে পারে, তাদের মনে কষ্ট হতে পারে, এমন কোনো আচরণ করা যাবে, নিজের অপারগতার কথা স্বীকার করতে হবে বা নিজে মিথ্যার আশ্রয় না নিয়ে কৌশলে এড়িয়ে যেতে হবে যদি বোঝা যায় যে তারা বাড়াবাড়ি করছেন। তবে হ্যাঁ, যদি সামর্থ্য থাকে কোনো সন্তানের এবং বাবা মার চাহিদাগুলো অন্যায় কোনো, অন্যায় বলতে হারাম কোনো কাজের চাহিদা না করে, ছেলেকে দিতে বলে, মেয়েকে দিতে বলে, নাতি নাতনিদেরকে দিতে বলে, তাহলে এটা তো মৌলিকভাবে কোনো হারাম কাজ নয়। এক্ষেত্রে সামর্থ্য থাকলে সে চেষ্টা করে বাবা মাকে খুশি করতে পারলে সন্দেহাতীতভাবে সেটি ভালো, কিন্তু সেটি করতে সন্তান বাধ্য নন। তিনি বাবা মার ভরণ পোষণ দিবেন, ছোট ভাই বোন যদি নাবালক হয়, উপার্জন অক্ষম না হয়, বাবাও তার ভরণ পোষণ করার মতো সামর্থ্য না থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের ভরণ পোষণের ব্যবস্থা করবেন, শিক্ষা চিকিৎসার ব্যবস্থা করবেন। কিন্তু এর বাইরে বিয়েশাদী হয়ে গেছে, বড় সন্তান প্রাপ্তবয়স্ক, তাদেরকে আজীবন টানার মতো আবদার বা একের পর এক তাদেরকে বিভিন্ন টাকা পয়সা দেওয়ার মতো যে আবদার বাবা মা করে থাকেন, সেটি মানতে সন্তান বাধ্য নন।